আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও চলে এসেছি ফ্রান্সের মার্কশিটে। এটা মার্কশিটা হচ্ছে বাংলাদেশের হাট আপনারা বলতে পারেন, কারণ বাংলাদেশের যে হাট বসে বিভিন্ন জায়গায়, ওরকম ফ্রান্সে এবং পুরো ইউরোপে, ইংল্যান্ডে সব জায়গায় সপ্তাহে প্রতিটা সিটিতে আর কি সপ্তাহে দুই দিন অথবা কোনো কোনো সিটিতে সপ্তাহে তিন দিন এই হাটটি বসে থাকে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই হাটটিতে কত কিছু পাওয়া যায়, এই যে দেখেন এখানে কাপড় চোপড় পাওয়া যায়, তারপরে আপনার বিভিন্ন ধরনের জুতা, মোবাইল অ্যাক্সেসরিজ, বেল্ট, তারপর খাবারের দোকান সব কিছুই আছে। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মার্কশিটে যারা কাজ করেন ওনারা কিভাবে কাজ করেন এবং আসলে কি ধরনের কাজগুলো করতে হয়। তো ফ্রান্সে যারা নতুন আসেন ওনারা কিন্তু এখানে মোটামুটি সহজে কাজ পেয়ে যান, কারণ এখানে কাজ পেতে হলে আসলে ওরকমভাবে বৈধতার পেপার অথবা যেহেতু ব্যাংকে পেমেন্ট যায় না, সুতরাং এখানে কাজ পাওয়াটা কম্পারেটিভলি একটু ইজি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বিভিন্ন ধরনের একটা ট্রাক দেখতে পাচ্ছেন পেছনে, এই ট্রাকের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যে যে প্রোডাক্টটা সেল করবে, যেমন উনি কুকারি সেল করছেন, সো কুকারি নিয়ে এসে এখানে সাজিয়ে এটা বিক্রি করবেন। তো এই ধরনের কাজগুলো করতে হয়, যেমন মালটা বের করা, তারপরে এটা সাজানো, তারপরে এটা যখন কাস্টমার আসবে ওনাদের কাছে বিক্রি করা, এই টাইপের কাজগুলো করতে হয়। আর এই যে দেখেন এখানে এই ট্রাকটা কিন্তু অনেক বড়, এটাকে আসলে এটাকে আমরা ট্রাকই বলি ফ্রান্সের ভাষায়। এগুলা কেউ কেউ ফুড ট্রাক হিসেবে ইউজ করে, কেউ কেউ এই ধরনের মার্কশিটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসা এবং এখানে বিজনেসের ব্যাপারে এই ট্রাকগুলো ইউজ করে। ট্রাকটা অটো ছিল এবং এটা অনেক বড়। এই যে এই কাপড়ের দোকানের যে ট্রাকগুলো আছে এই ট্রাকগুলো কিন্তু অনেক বড় হয় এবং ওখানে যেহেতু অনেক বড় ওনারা স্টল দিয়ে থাকে তাই এই এখানে কাজও একটু বেশি থাকে। তবে আপনারা এখানে কিন্তু এত ওয়ারিড হওয়ার কিছু নাই, কারণ এই যে মার্কশিটার যে ট্রাকগুলো দেখলেন এখানে ভিতরে কিন্তু সব কিছু অর্গানাইজ করা থাকে, হ্যাঙ্গারে সব কিছু রেডি করাই থাকে, জাস্ট আপনারা বের করে ওইটা আপনারা সাজাতে হয় আর কি। তো এখানের কাজগুলো একটু ডিফিকাল্ট, কারণ এগুলো যেহেতু অনেক কিছু, সব কিছু বের করে এখানে সাজানোটা একটু সময়ের ব্যাপার, ডিফিকাল্ট আর কি। তো এখানে মার্কশিট এখন সিস্টেমটা আমি বলি, যে এখানে আসলে কতক্ষণ পর্যন্ত কাজ করতে হয় বা এটার পেমেন্ট সিস্টেমটা কী। তো মার্কশিটে আসলে যারা কাজ করে ওনারা সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত আসলে মার্কশিটটা ওপেন থাকে। তো যারা কাজ করে দেখা যায় ওনারা আটটার আগেই চলে আসতে হয়, সেই ক্ষেত্রে হয়তো সাতটা হতে পারে বা সাড়ে সাতটা হতে পারে, কারণ সাতটা সাড়ে সাতটার সময় এসে এই যে আপনারা একটু আগে যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে ট্রাক, সেখান থেকে সকল মাল বের করে ওগুলি সাজিয়ে রাখতে হয় এবং আটটা থেকে মোটামুটি কাস্টমার আসা শুরু হয়। তো এরকম আর কি বিক্রি করতে হয়, বা কথা যারা না বুঝে, যেমন যারা নতুন আসে ফ্রান্সে ওনারা তো আসলে ফরাসি ভাষাটা আসলে জানে না ভালো, তো দেখা যায় ওনারা অনেক সময় কথাও বলতে হয় না, যিনি এটার মালিক থাকে বা যিনি ওনাকে কাজটা দিয়েছেন বা এখানে যারা ওনার থেকে সিনিয়র যারা ওনারাই এগুলো হ্যান্ডেল করেন। বাট এখানে যে সাজানো গুছানোর ব্যাপারটা আছে, মাসিটা শেষ হয়ে যায় এই সব জিনিস গুছিয়ে আবার ট্রাকে ভরে দেওয়া, এই কাজগুলো আসলে বেসিক্যালি এই কাজগুলো করে থাকেন। তো এখানে দেখেন আপনারা কি কি পাওয়া যায়। আর এই হাটটিতে আসলে কাজ পাওয়ার জন্য কারোর যদি ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে বা যদি দেখা যায় যে লিগাল কোনো পেপার নাই, ওনারাও কিন্তু এখানে সহজে কাজটা পেয়ে যায়। এটার রিজন হচ্ছে এখানে যে পেমেন্ট সিস্টেম এটা কিন্তু হাতে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এই পেমেন্টটা কিন্তু ব্যাংকে যায় না, যার কারণে ট্যাক্স বা ওই ধরনের কোনো ইস্যু এখানে নাই আর কি। তো কেউ যদি চায়, যারা বৈধ আছেন, যারা বৈধরা এখানে কাজ করেন, ওনারা চাইলে এটা যদি উনি ডিমান্ড করে সেই ক্ষেত্রে হয়তো ওনার পেমেন্টটা ব্যাংকে যেতে পারে। বাট এখানে যারা কাজ করে ম্যাক্সিমামই হচ্ছে ওনারা হাতে ক্যাশ পেমেন্ট নেয়। এই মার্কশিটে যারা কাজ করে ম্যাক্সিমামই আপনার ঘন্টা হিসেবে কাজ করে, মানে প্রতি ঘন্টায় ওনারা পেমেন্টটা নেয়, কয় ঘন্টা কাজ করলো সেটার উপর বেস করে পেমেন্ট লেনদেন হয় আর কি। তো যেমন ফ্রান্সে আপনার ঘন্টায় কিন্তু ১১ ইউরো প্লাস পেমেন্টের সিস্টেম। তো ১১ ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় ১৩০০ টাকা, ১৩০০ টাকা প্লাস আর কি।
তো এটা যদি আপনারা ফ্রান্সে ঘন্টায় এবং মাসে স্যালারি কত বা ইনকাম কীরকম এই বিষয়ে ডিটেলস জানতে চান, আমাদের আরেকটা ভিডিও আছে, ওখানে সব ডিটেলস বলা আছে ঘন্টায় এবং মান্থলি ইনকামের ব্যাপারটা। আমরা ডেসক্রিপশনে সেটা লিংক দিয়ে রাখবো, আপনারা সেই ভিডিওটি যেয়ে দেখে আসতে পারবেন। তো এখানে আমরা সেই বিষয়ে খুব একটা ডিটেলস কিছু বলবো না আজকে, আমরা জাস্ট এখানকার পেমেন্ট সিস্টেমটা বলবো। এখানে হচ্ছে আপনার এক ঘন্টায় যদি কেউ 11 ইউরো পায় তাহলে বাংলাদেশি টাকায় হচ্ছে 1300 টাকা। যারা বৈধ আছেন ওনারা কিন্তু এই এখানকার যে সিস্টেম ওভাবেই পেমেন্টটা নিয়ে থাকেন, বাট এখানে আসলে কয়েকজন অবৈধ বাংলাদেশিও আছেন যারা কাজ করেন। ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওনারা আসলে পুরো 11 ইউরো এভাবে ওনারা পেমেন্টটা নাকি পান না। তো ওনাদের পেমেন্টের যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনারা এখানে ওনারা আসলে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ওনারা কাজ করেন, এবং এটা আসলে ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্টের মতো আর কি ওনারা কাজ করেন। ওনারা যখন এই মালগুলো আসে ওগুলি ওনারা নামিয়ে সাজিয়ে টাজিয়ে দেয়, তারপরে যখন আবার এই শেষ হয়ে যায় এই মাক্সিটা প্রায় 1:30টার সময়ই ওনারা সব মালটাল আবার সব গাড়িতে ভরে দেয়। তো এই কাজটা আর কি করে, আর এর মাঝখানে যাবতীয় যা কাজ আছে, যারা কথা পারে ওনারা একটু সামনে ফ্রন্টে এসে বেচাকেনাও করে, বাট অ্যাটলিস্ট যারা কথা না পারে ওনারা কিন্তু প্রাইসটা এবং টাকা লেনদেনটা করতে পারে, কারণ এক দুই একটা ভাষা ওনারা শিখে নিয়েছেন। তো এইভাবে ওনারা যেটা বললো, এত ঘন্টা কাজ করার পরেও, 7 ঘন্টা সাড়ে 7 ঘন্টা কাজ করার পরেও ওনাদের পেমেন্ট যেখানে আসার কথা হচ্ছে 70 ইউরো প্লাস, বাট ওনারা এখানে পেমেন্ট পাচ্ছেন 40 ইউরো অথবা 45 ইউরো। তো আমরা এখন একটু দেখে নিই যে যদি উনি 40 ইউরো পায় তাহলে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে ওনার এখানে বাংলাদেশি টাকা হচ্ছে 4754 টাকা, মানে পনে 5000 টাকা। আর কেউ যদি 70 ইউরো পায় তাহলে ওনারটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে হচ্ছে 8320 টাকা। মানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যারা এখানে বৈধভাবে কাজ করছেন এবং 7 ঘন্টা কাজ করে বা 6.5 ঘন্টা কাজ করে 70 ইউরো পাচ্ছেন, ওনারা কিন্তু 8000 ইউরো পাচ্ছেন, 8000 ইউরো প্লাস। বাট যারা এখানে অবৈধ আছেন, একই কাজ করছেন এবং দেখা যায় বরঞ্চ আরও বেশি কাজ করছেন, 1 ঘন্টা আগে আসছেন, হ্যাঁ এই বিষয়গুলো আছে, বাট ওনারা কিন্তু এখানে পেমেন্ট পনে 5000 পাচ্ছে, মানে অলমোস্ট অর্ধেক। বাট এই যে পেমেন্টটা ওনারা পাচ্ছেন এটা কিন্তু ওনারা যারা ক্যাশে নিচ্ছেন এবং যারা অবৈধ আছেন বা যারা একদম নতুন এসেছেন, এখন পর্যন্ত ব্যাংকে অ্যাকাউন্ট হয়নি, ওনারা কিন্তু এইটা ম্যাক্সিমাম যারা আছেন ওনারা কিন্তু এটা ডিক্লেয়ার করছেন না এবং গভর্নমেন্টকে কিন্তু ট্যাক্স দিচ্ছেন না, এই পুরো টাকাটাই কিন্তু ওনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, বাট এটা যদি ব্যাংকে যায় অথবা যদি কেউ লিগ্যালভাবে এটা দেখাতে চায় যে হ্যাঁ আমি এখানে কাজ করেছি, এটা ট্যাক্স আমি গভর্নমেন্টকে দিব, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট আমি এখানে যে ক্যালকুলেশনটা দেখালাম এটা কিন্তু ট্যাক্স ছাড়া। তো যারা এখানে কাজ করছেন ওনারা যদি একটা ডিক্লেয়ারের মাধ্যমে এখানে কাজ করতে পারেন তাহলে কিন্তু সেই ডিক্লেয়ারটা কিন্তু যদি ওনারা ডিক্লেয়ার করলে তখন গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, কিন্তু ট্যাক্স দিলেও কিন্তু সেটা ভালো, তখন কিন্তু ওনারা সেই 11 ইউরো করেই পাবে ঘন্টায়, 11 ইউরো প্লাস আসলে। তো ওনারা 11 ইউরো প্লাস পাবে এবং সেটা পাওয়ার পরে ওনারা যদি গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তাহলে কিন্তু এইভাবে যদি ওনারা কন্ট্রাক্টে কাজ নিতে পারে এটা কিন্তু ওনাদের ফিউচারের জন্য খুব ভালো। বাট এভাবে আসলে কাজ দিতে চায় না মানুষ, এখানে যারা আছেন মালিক বা যারা এখানে হ্যান্ডেল করছেন এই মাক্সিগুলা, ওনারা আসলে এভাবে দিতে চায় না, কারণ এভাবে দিলে ওনাদের আসলে ওনাদেরও একটা বড় অ্যামাউন্ট কিন্তু গভর্নমেন্টকে দিতে হয়। তো দেখা যায় যে এই জিনিসটা এখানে যে যারাই কাজ করছে ওনারা যেভাবে খুশি ওভাবে আসলে কন্ট্রাক্টে নিয়ে নিচ্ছে, তো যেভাবে ওনাদের আর কি প্রফিট হয়। এবং যারা অবৈধ আছেন ওনারাও দেখা যায় যে ওনাদের ট্যাক্স দেওয়ার পরে কিন্তু এরকম 45 ইউরো বা 50 ইউরোই হয়তো ওনার হাতে থাকবে, বাট ওনারা ওইটা আসলে স্যাক্রিফাইস করে এখানে কাজ করছেন। তো এরকম বিষয়টা, এখানে লাইফটা আসলে যারা বৈধভাবে থাকেন ওনাদের লাইফটা খুবই ভালো, খুব লাক্সারিয়াস লাইফ লিড করতে পারেন, বা যারা অবৈধভাবে থাকেন স্পেশালি যারা এই যে এরকম কাজগুলো করছেন ওনাদের আসলে লাইফটা অনেক অনেক কঠিন, কারণ প্রতি মাসেই কিন্তু ওনাদের ঘর ভাড়া দিতে হচ্ছে এবং খাওয়ার একটা খরচ আছে 150 ইউরো থেকে 200 ইউরো পর্যন্ত, তারপর একটা হাত খরচও তো আছে, তারপরে যারা এই দেশে থাকেন সবাই কিন্তু দেশের জন্য কিছু না কিছু পাঠায়।
তো এভাবে দেখা যায় যে ওনাদের প্রতি মাসে কিন্তু আপনার ইনকাম করুক বা না করুক ওনাদের কিন্তু 400 ইউরো 450 ইউরোর একটা খরচ থেকেই যায়। এই খরচটা ওনাদের দিতেই হয়। তো এই ব্যাপারটা যখন চিন্তা করা হয় তখন কিন্তু এটা অনেক ডিফিকাল্ট। যারা অবৈধ, যেহেতু ওনাদের কাজের পারমিশন নাই, ওনারা কিন্তু চাইলেও কাজ করতে পারে না, বা এই যে কাজ করলেও এরকম জায়গায় যারা কাজ করছে ওনারা কিন্তু পেমেন্টের ক্ষেত্রে অনেক কম ইনকাম করতে পারছে। তো এই ব্যাপারগুলো আসলে খুব ডিফিকাল্ট। আসলে যারা প্র্যাকটিক্যাল থাকে বা যারা প্র্যাকটিক্যাল এটা দেখছে তারা জিনিসটা খুব ভালোভাবে ফিল করতে পারে। আসলে বাংলাদেশ থেকে এই জিনিসটা এত সহজে বোঝা যাবে না, কারণ মনে হবে যে গেলে একটা ব্যবস্থা হয়েই যায়। বাট আসলে যারা অবৈধ ওনাদের কথা যখন আপনি শুনবেন সরাসরি তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে এখানে আসলেই কিন্তু সব কিছু হয়ে যায় না। এখানে যদি বৈধতা না পাওয়া যায় বা গভর্নমেন্টের তরফ থেকে যদি হেল্প না পাওয়া যায়, যদি কাজের পারমিশন না পাওয়া যায়, তাহলে কিন্তু ফ্রান্সে যেহেতু খরচ অনেক বেশি এখানে লাইফ লিড করা অনেক ডিফিকাল্ট। এটা শুধুমাত্র যারা ভুক্তভোগী ওনারাই বুঝে। তো এই যে দেখেন এখানে কত কিছু পাওয়া যায়, তারপরে এখানে কিন্তু কত ধরনের কাপড় এবং কত কিছু পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকে প্রশ্ন করেন আমি বৈধভাবে লিথুনিয়াতে যাব বা আমি ওয়ার্ক পারমিট নিয়ে আমি মাল্টাতে আসব, পরে আমি যদি ফ্রান্সে চলে আসি ওখানে অবৈধ হলে কি কাজ করা যাবে নাকি? আসলে এখানে অবৈধ হলে কাজ করা তো যায়, কিন্তু আপনারা এই যে সিচুয়েশনটা দেখলেন বা আজকে আপনাদের সাথে যে আমি একটু শেয়ার করলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফিলিংস আর প্র্যাকটিক্যাল লাইফ দুইটা দুই। হ্যাঁ, আপনার দূর থেকে অনেক কিছু বোঝা যাবে না, কিন্তু এখানে এসে যখন আপনারা প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন তখন দেখা যাবে যে অনেকের অনেক ডিফিকাল্টিস আসলে ফেস করতে হয়। তবে সবার ক্ষেত্রে এক না, এখানে আমি প্যারিসে কয়েকজনের সাথে কথা বলেছি যারা উবার ইটসে কাজ করে। প্যারিসে যে বাংলাদেশি সুপার স্টোরগুলো আছে ওখানে কাজ করে এবং অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের ভিতরে কাজ করে। তো ওনারা কিন্তু অনেকেই ভালো আছেন। হ্যাঁ, এবং ওনারা দেখা গেছে যে আসার পরে, নতুন আসার পরে ওনাদেরকে যে গভর্নমেন্ট বাসাটা দিয়েছিল, অনেকেই আছে যে সেই বাসাটাতে আজ পর্যন্তই আছেন, মানে সোশ্যালের হাউসে। ওনাদেরকে আসলে উচ্ছেদ করেননি। ওনাদের এখন কাজ করতে করতে একটা পর্যায়ে যেয়ে যারা অবৈধ থাকেন ওনারা কিন্তু কাজ করতে করতে সব কিছু যদি আসলে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দেয় এবং জানিয়ে কাজ করে, এরকম যদি ডিক্লেয়ারের প্রসেস যারা করতে পারে ওনারা কিন্তু একটা পর্যায়ে যেয়ে বৈধতা পায়। এবং বৈধতার কিন্তু অনেক প্রসিডিওর আছে ফ্রান্সে। যেমন ওনারা তখন আপনার কাজের মাধ্যমে বৈধ হয়ে ওনারা ইমিগ্রেন্ট হিসেবে কিন্তু ফ্রান্সে থাকার সুযোগ সুবিধা পায়। তো সেটা ম্যানেজ করতে হয়। তো এভাবে অনেকে আবার ভালোও আছেন, এভাবে অনেকে অবৈধ থেকে বৈধতাও অর্জন করেছেন। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা। আমরা এখানে একটু কিছু নাস্তা করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি এই যে এখানে রুটির মতো নিয়েছি, এটা একটা অ্যারাবিক ফুড। তো আমরা এখানে এখন নাস্তা করি এবং আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।